রেস্তোরাঁ মানেই হচ্ছে সেলিব্রেশন, সেটা শুধুমাত্র রান্না, আড্ডা, খাওয়া, রান্না শেখা সবকিছু মিলিয়ে মিশেই রেস্তোরাঁর সফর আরও একবার আপনাদের জন্য। তার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ। তো প্লিজ ওয়েলকাম এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শেফ মনোজকে। আজকে আমরা চলে এসেছি পাঞ্জাবি ধাবাতে। সো প্লিজ ওয়েলকাম এই মুহূর্তে শেফ মনোজকে। ওয়েলকাম শেফ, ওয়েলকাম টু রেস্তোরাঁ। আজকে আমরা কি শিখছি? রেস্তোরাঁ মানেই হচ্ছে বেশ অন্যদের খাবার নিজের মতো করে বানানো। সে হতেই পারে নিজের দেশের রান্না, সেটা যদি হয় সেটা তো কীভাবে বানানো যায় কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দিই, আর বিদেশ হলে পরে তো একদম আমাদের মতন করে তৈরি করে নিই। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি মোগলাই। আচ্ছা, মেথি মটর মালাই কোরমা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোগলাই একটি খাবার দাবার, সেটা আমরা শিখছি আজকে। ওকে, তো তাহলে এই মোগলাই খাবারটা বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নেবো এক নজরে এই মুহূর্তে। ক্রিম, কাজু মগজ পেস্ট, ঘি, তেজপাতা, লং, দারচিনি, মেথি, সবুজ মটর, লবণ, চিনি, ধনে পাতা। তো শেফ, প্রথমে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে আমি এক কাপ ঘি ফ্রাই প্যানে দেবো গরম করতে। ওকে, মানে এটা পুরো একদম ঘিতেই তৈরি হবে পুরোটা? পুরোটাই ঘি। আচ্ছা, লবঙ্গ দেবো চার পিস, একটু তেজপাতা ছিঁড়ে দিতে হবে যাতে গন্ধের জন্য। এবার আপনাকে আর কি লাগবে? এরপরে দারচিনি। দারচিনি, একটা দারচিনি না এরপরে আমি এই মগজ কাজু পেস্ট, আচ্ছা চাল মগজ আর কাজু পেস্ট একসাথে আমি একসাথে বেটে রেখেছি, বেটে রেখেছি, সেটা আমরা দিচ্ছি, সেটা আমরা ঘিয়ের উপরে। এটা কি অনেকটা দিতে লাগবে? পরিমাণ পরিমাণ মতো। এটা আমরা ক টেবিল স্পুন দিলাম, যদি সেই হিসেবে আমি জিজ্ঞেস করি তো এটা চার থেকে পাঁচ টেবিল স্পুন। মানে এটা কি আমাদের পুরো ভাজা ভাজা হতে হবে? এটা একটু ভাজা ভাজা করতে হবে, ব্রাউন, হালকা ব্রাউন। আচ্ছা, এটা চাল মগজটা হালকা ব্রাউন করতে হবে। চাল মগজের জায়গায় যদি আমি শুধু কাজু পেস্ট দিই বা অন্য বাদামের পেস্ট কি দেওয়া যেতে পারে? চিনিটা মিষ্টি হবে, তাই জন্য বোঝাই যাচ্ছে ওই এক টেবিল স্পুন চামচ যদি আমরা দিই, ওয়ান টেবিল স্পুন চিনি দিলে পরে সেই স্বাদটা আসবে। এটা ঠিক ততটাই দেওয়া হয়েছে চিনি। এটা হট করে দেখলে ভাবে অনেকটা ছানা ভাজা হচ্ছে সেরকম দেখতে লাগছে, দেখতে গন্ধটা, মানে এরকমই এক্সাক্ট হতে হবে। চাল মগজ, চাল মগজ, কাজু আর কাজু আর পোস্ত পেস্ট একসাথে পেস্ট করলে ভাজাটা যেটা আসবে। এটা তো এখানকার বোধহয় বেস্ট সেলার্স এর মধ্যে নাকি? ভেজ হিসেবে এটা বেস্ট সেলার্স। বেস, আচ্ছা তাহলে এটা তো হয়ে গেছে ভাজা ভাজা, আমরা দেখতেই পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার এর মধ্যে আমাদের কি দিতে হবে? এর মধ্যে আমি এবারে ক্রিম দেবো। ক্রিম, এটা হচ্ছে ওই বাজারে যেই ক্রিম পাওয়া যায় সেই ক্রিম, নরমাল ক্রিম? নরমাল। আচ্ছা, ওকে, এটা বলতে আর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমরা এর মধ্যে পানির একটু, এর মধ্যে দেবো আমরা এই একটু জল, সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, সামান্য জল। আচ্ছা, এবার জলটা দিবে যে হালকা একটু ভাজা হবে জলতে, তাই তো?
ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন রেস্তোরান্নার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শেফ মনোজ। তো সুতরাং এবার আমরা দেখি যে যতটুকু পড়ে গেছিলাম এবার বাকিটা কি করতে হচ্ছে শেফ, এবার আমাদের কি করতে হচ্ছে, এর মধ্যে কি দিতে হবে? এর মধ্যে একটু লবণ, একটু নুন। আচ্ছা, নুনটা কিন্তু মানে বুঝে দিতে হবে, কারণ নুন বেশি হয়ে গেলে পুরো গল্প হয়ে যাবে, কারণ এটা মিষ্টি মিষ্টি স্বাদের খাবারটা হচ্ছে, মুঘলাই যদিও কিন্তু একটু বেশ মিষ্টি স্বাদের মুঘলাই একটা ডিশ। আচ্ছা, মানে এটা ভাজা ভাজাটা হচ্ছে, মানে যে আমরা যে চালমগজ ভাজাটা দিয়েছিলাম, মানে বাটাটা দিয়েছিলাম, সেটা ভাজার পরে কিন্তু এখানে অলরেডি একটা ওই স্বরের মতো গোল্ডেন গোল্ডেন, ওটা মানে এটা কি নিয়ম, মানে এই রান্নাটার মধ্যে এরকম গোল্ডেন গোল্ডেন ব্যাপারটা আসবে? না না, এটা গোল্ডেনটা আসবে না, এটা একটু ব্রাউন কালার, মানে একটু ব্রাউন আমি দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এই হোয়াইট আমরা ক্রিম দেওয়ার পরে যে জিনিসটা যেটা প্যানে আমাদের লেগে লেগে যাচ্ছিলো সেই জিনিসটা যখন আপনি মানে চেঁচে নিয়ে যখন ওটার সাথে মিক্স আপ হচ্ছে তখন একটা ওই গোল্ডেন হালকা একটুখানি সর ভাজা টাইপ দেখতে লাগছে, ঠিক ওরকমই হতে হবে, এরকম গ্রেভিটা এক্স্যাক্টলি মুঘল খাবারটা বানাতে হবে। এর মধ্যে এবার মটর দেবো, সবুজ মটর, মটরটা বোধহয় পুরোটাই দিতে হবে পুরো। আচ্ছা, এটা জাস্ট আমাদের একটু ব্লাঞ্চ করে রাখা আগে থেকে। ভাত দিয়ে এটা বেশ ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না, বরং বেটার পরোটা নান বেশ জমে জমজমাট একটা আসর হয়ে যাবে সেই অর্থে। কসুরি মেথি লাগছে না? কসুরি মেথি আমি এখানে দেখতে পাচ্ছি, কসুরি মেথি কি এখন দিতে হবে? না, এটা আরেকটু পরে, একটু পরে, আরেকটু পরে, মানে এবার এটা কি হবে, মানে এখান থেকে তেল ছাড়বে, তেল ছাড়বে, একটু গাঢ় গাঢ় হবে। আচ্ছা আচ্ছা, আপনি বাড়িতে এরকম ভাবে রান্না হয়, মানে যেরকম ভাবে রেস্টুরেন্টে রান্না বান্না হয়, মানে এরকম রান্না বাড়িতে করেন আপনি? বাড়িতে করি, বাচ্চারা বাড়িতে যখন যায় বলে। আচ্ছা, আপনি কি এখান মানে এখানকার না অন্য? না, আমি ধানবাদের। ধানবাদের? আচ্ছা, মানে কবে যান ধানবাদে, মানে এত কিছু সামলে রেখে কিভাবে ম্যানেজ করেন? ম্যানেজ করি, আমাদের ছুটি থাকে সপ্তাহে একটা। আচ্ছা, মাসে চারটে ছুটি। আচ্ছা, ও তখন ওই ছুটিতে আমরা যাই। আচ্ছা, তখন আমাদের প্রত্যেক সপ্তাহতেই যাওয়া হয় ধান? না, প্রত্যেক সপ্তাহে তো যায় না, এক মাস দেড় মাস পর পর। আচ্ছা, মানে ওই ছুটিটা আপনারা জাস্ট জমি রেখে তারপরে একবারে যখন যাব খুব যে ফ্যামিলি বাচ্চাদের সঙ্গে এনজয় করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কি ওখানে বাড়িতে রান্না বান্না করতে হয়, মানে বাচ্চারা ডিমান্ড করে রান্না? হ্যাঁ, বাড়িতে বাচ্চারা বলে এ বাবা এ করে দাও, রোল করে দাও। আচ্ছা, এ বানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এর পরে আমি মেথি দেবো। এবার মেথি, ওকে। মানে এটা বেশ অনেকটা পরিমাণে কাসুরি মেথি দিতে লাগছে, অনেকটা পরিমাণে, আমি যে দেখছি বাড়িতে যেটা কেটারিং এর বিজনেস, তো সেই হিসেবে বাবা কি কিছু চায়, মানে কিছু টিপস? আপনি তো নিশ্চয়ই কোর্স করে আপনি এই প্রফেশনে এসেছেন, বাড়িতে ভাইরা আছে বিজনেস, বাবা ভাই কাকারা আছে যে জড়িত, তারা বিজনেস দেখেন। আমার মানে দাদু বাবা মানে দাদু আমার দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা আছে,
খুব বেশি লাগবে না বোধহয় এটা বোধহয় যেহেতু ঘিতে মানে বেশ যারা একেবারে হেলথ কনশিয়াস তাদের জন্য খুব একটা ভালো নয় সেই অর্থে। হ্যাঁ, হোয়াইট অয়েলে করা যেতেই পারে, তবে একটু তেলটা নিজেদের মতো করে মুছে ব্যবহার করলে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো যেতে পারে। মেথি মটর মালাই তো রেডি, এটা আপনার জন্য। ওহো, থ্যাংক ইউ শেফ। এই যে এত কষ্ট করে আমরা বানালাম, সেই খাবারটা কেমন খেতে হয়েছে বা কোন কোন জিনিসটা আপনি মিস করে গেছেন মানে এই রেসিপিটার মধ্যে, সেটার জন্য আপনি আরও একবার মিলিয়ে নিন তো। তার জন্য রেসিপি রেখা আপনার জন্য এই মুহূর্তে। ক্রিম, কাজু মগজ পেস্ট, ঘি, তেজপাতা, লং, দারচিনি, মেথি, সবুজ মটর, লবণ, চিনি, ধনেপাতা। প্রথমে একটা ফ্রাইং প্যানে ঘি ঢেলে তার মধ্যে লবঙ্গ, তেজপাতা এবং দারচিনি ফোড়ন দিয়ে এর মধ্যে একে একে পোস্ত, কাজু ও চালমগজ পেস্ট, চিনি, ক্রিম, জল, নুন, সেদ্ধ মটরশুঁটি, কসৌরি মেথি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটা সার্ভিং বোলে মিশ্রণটি ঢেলে ওপরে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করলেই রেডি অ্যান্ড সার্ভড মেথি মটর মালাই। এই যে আমরা এটা বানালাম, সেটি কেমন হয়েছে? আদৌ সেটা খাওয়া যাবে কি যাবে না, সে সব কিছুর জন্য আপনাকে চোখ রাখতে হবে রেস্তোরাঁয়। কিন্তু এখন সেটি টেস্ট করবো না, কারণ এখন সময়টা ছোট্ট ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের ওপারে। ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন রেস্তোরাঁ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শেফ মনোজ। আর আজকে তো আমরা বেশ মোগলাই খাওয়া দাবার নিয়ে হাজির, সুতরাং সেটা টেস্ট তো করবো, কিন্তু তার আগে যে যা মানে আমাদের করে ফেলতে হবে যেই জিনিসগুলো, সেটা হচ্ছে যে আমার জানার খুব ইচ্ছে যে যদি আমি এখানে পিন্ড পাঞ্জাবি ধাবাতে আসি তাহলে এটা ছাড়া আর কি কি পাওয়া যায়, কী খেতে মানে মেইনলি খাওয়া উচিত এখানে আসলে পরে, সিগনেচার কী কী আছে খাবার? এখানে বিভিন্ন নানা রকমের তন্দুরি আইটেম পাওয়া যায়, পাঞ্জাবি পরোটা পাওয়া যায়, আচ্ছা চাইনিজ ক্যাপসিকাম, রাইস, চিকেন, অনিয়ন এসব দিয়ে, ভিনেগার, হ্যাঁ এসব দিয়ে আমরা করি। নরমাল সেই চাইনিজ রাইস এর ফ্রাইড রাইসই হয়ে গেল, সেই মানে পাঞ্জাবি স্টাইলের কিছু হলো না, কিছু হলো না। তাও আমরা পাঞ্জাবি পরোটা করি এখানে স্টাফিং করে, আচ্ছা নান হয়, কুলচা হয়, আচ্ছা চিকেন কাবাব হয়, শিক কাবাব হয়। সুতরাং এবার আমরা তাহলে একটুখানি টেস্ট করে দেখি স্যার কেমন হয়েছে। তো চলুন প্লিজ একটুখানি যদি আপনি আমাকে হেল্প করেন, সঙ্গে আপনাকেও নিতে হবে, তা না হলে কেমন হয়েছে না হয়েছে সেটার একটা আড্ডার চুলচেরা বিশ্লেষণ যেটাকে আমরা বলে থাকি, এটা একটু হবে না নাহলে। এতে বেশ নান বা পরোটা উপটা দিয়ে বেশ জমে যাবে, খুব জমে যাবে। প্লিজ আপনিও, আপনার প্লেট খালি নাই। আপনার কেমন লাগলো আপনি আগে বলুন। খুব মিষ্টি মিষ্টি একটু খাবার। আপনার কেমন লাগলো? আপনি তো নিজের হাতে বানিয়েছেন, আমি তো কিছুই করি, আমি তো একটুখানি এটে গিয়েছি ওটে গিয়েছি, দ্যাটস ইট। কে বলতে হচ্ছে শেফকে, মানে লিটারালি শেফ খুব টেন্সড হয়ে আছে।
কেমন হচ্ছে? কিছু কম বেশি হয়েছে? পারফেক্ট পারফেক্ট না একদম. দিস কলড দ্য স্পোর্টসম্যান স্পিরিট. এটাকেই বলে হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা খুব হাই না থাকলে সেক্ষেত্রে এই রান্নাটা হতে পারে না. সুতরাং দুর্দান্ত হয়েছে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে. মিষ্টি যেটা হয়েছে সেটা একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব রয়েছে এর মধ্যে, কিন্তু আপনি চাইলে একটু ঝালঝাল বানাতেই পারেন এটাকে. আর এরকমভাবে যদি আপনি বাড়িতে না বানাতে চান, এত খাটনি না খাটতে চান, তাহলে আপনি কি করে আসবেন এই রেস্টুরেন্টে? তাহলে পিন পাঞ্জাবি ধাবাতে আসার জন্য এই মুহূর্তে ঠিকানা আর অ্যাড্রেস সব কিছু মিলিয়ে মিশিয়ে ডিরেকশন দিয়ে শেফ বলবে 68/1 বাঙ্গুর রেভিনিউ ব্লক বি কলকাতা. থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ এরকমভাবে টাইম দেওয়ার জন্য, এত সুন্দর করে একটা খাবার শেখানোর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ খাওয়ানোর জন্য. আপনাকে বেস্ট উইশেস, আপনি এরকমভাবে রান্না করুন আর আমাদেরকে খাইয়ে যান. এই মোগলাই এপিসোডটা আপনার কেমন লাগলো তার জন্য তো আপনাকে ফিডব্যাকটা দিতেই হচ্ছে. আপনি দেবেন কি করে? টেলিভিশন স্ক্রিনে এই মুহূর্তে আপনার জন্য অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ মেইল আইডি 86 Golaghata Road, 6th floor, Ganga Apartment, Kolkata 48. Phone 0336050418. Email 1@gtplksbpl.net. Episode miss kore gachen? Nothing to worry. YouTube ache. Type korun Resto Ranna, eta royeche Facebook page. Naam Resto Ranna. লাইক শেয়ার কমেন্ট সেটা তো করবেনই, অ্যাট দ্য সেম টাইম এপিসোড মিস করলে সেটাও আপনি খুঁজলে ওখানে পেয়ে যাবেন. অ্যাট দ্য সেম টাইম কোনো ক্যোয়ারিজ থাকলে সেটাও আপনি লিখে ফেলুন, কারণ কোনো একজন শেফ করবে আপনার ক্যোয়ারিজকে সলভ. কি বাড়িতে রান্নাবান্না হচ্ছে তো? না হলে কি করছেন না করছেন, কেমন লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনাকে চোখ রাখতে হবে রেস্তোরাঁয়। আজকের মতো এই পর্যন্তই, সামনের সপ্তাহে নতুন কোনো রেস্তোরাঁয় হবে রান্না. টিল দেন টেক কেয়ার বাবে অ্যান্ড কিপ ওয়াচিং রেস্তোরাঁ, অনলি অন চ্যানেল 1 সিম্পলি এন্টারটেইনমেন্ট.